আসসালামু আলাইকুম আলা যে সকল ছেলেদের বিয়ের প্রস্তাব কখনো ফিরাবেন না এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আমাদের সমাজে প্রত্যেক অভিভাবক তাদের মেয়েকে এমন পাত্রের কাছে বিয়ে দিতে চান যারা ধনী সম্পদশালী সবার আগে যেটা দেখা হয় একটা ছেলের যে তার টাকা আছে কিনা তার মাসিক আয় কত রোজগার কত সম্পদ কত এটা কিন্তু বিবাহ করার ক্ষেত্রে অর্থাৎ মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মা বাবারা যে বিষয়টাকে প্রাধান্য দেন না সেটা হচ্ছে হজরত আবুহ আনু বলেন রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইদা খতবা ইলেই কুম ম্যান তার দৌ না দিন আহ কহু তোমাদের কারো কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি এবং চরিত্র তোমাদেরকে মুগ্ধ করে অর্থাৎ কোনো দিনদার চরিত্রবান যুবক যে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি তোমরা পছন্দ করো এবং তার চরিত্র তোমরা পছন্দ করো এমন একটা ভালো ছেলে যদি প্রস্তাব নিয়ে আসে তাহলে উইজুহু অবশ্যই তার কাছে বিয়ে দিয়ে দাও দাও ওয়া ইল্লা তা আলুহু যদি এটা না করো ফিল আরদি ফিল্ড ফাসাদুন রবা রওয়াহতির মিদি পৃথিবীতে মহা ফিতনা এবং বিপর্যয় ছড়িয়ে পড়বে এটা একটা মারাত্মক কথা আমাদের সমাজে প্রত্যেক মা বাবা বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলের চরিত্র অথবা তার দিনদারিকে প্রাধান্য দেন না বলে বললেই চলে সবার আগে দেখেন ছেলের ইনকাম কত ইনকাম কত আয় কত অর্থাৎ ছেলে যদি ভালো ইনকাম হয় ছেলে কালো হোক খাটো হোক বেটে হোক অথবা তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকুক তার বদনাম থাকুক যাই থাকুক না কেন যদি টাকা থাকে তার কাছে আমরা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় যে ছেলেটা কত টাকা কামাই করে মাসে এক লাখ দুই লাখ তার কাছে বিয়ে দিব কিন্তু রসুলি করিম সোল্লাহ আলিউসাল্লাম যেটা বলছেন সেটাই আসল কথা যার কারণ যে ভুলের কারণে প্রত্যেক মেয়ের মা বাবা তথা অভিভাবক পরবর্তীতে আফসুস করে এবং মেয়েটাও কাঁদে কিন্তু সেই কাদা শেষ হয় না সেটা কি রসুলি করিম সল্লি বলছেন ইদা হতবা ইলেই কুম তোমাদের কাছে যদি কোনো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে মান তার দৌনা না দিন আহ ওয়াহুল কাহু যার দিনদারি এবং চরিত্র তোমাদেরকে মুগ্ধ করে তোমরা পছন্দ করো ভালোবাসো এমন একটা দিনদার পরহেজগার ছেলে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে ফাজাউ ইজুহু তার কাছে বিয়ে দাও ইল্লা ফ আলু যদি তা না করো তাহলে তেকুন ফিল ফিল্লি ফাসাদুন আরিদ তাহলে পৃথিবীতে তুমি মহা বিপর্যয় এবং ফিতনা ছড়িয়ে দিলে এই কারণে প্রত্যেক মা বাবার উচিত নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদার পরহেজগার ছেলেকে আপনি প্রাধান্য দিবেন যদি না দেন তাহলে এই আর্থিক যে সঙ্গতি যেটা আপনি দেখেন যে ছেলের অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে এগুলো সাময়িক সুখ দিবে অল্প কিছুদিন পরেই দেখবেন যে ছেলেটা আসলে মৎখোর ছিল ছেলেটা অসৎ চরিত্রে ছিল অথবা ছেলেটা আপনার মেয়েকে সম্মান অথবা তাকে স্নেহ করতে জানে না আদর করতে জানে না বরঞ্চ সে দুর্ব্যবহার করে তখন আপনার টাকা কোথায় যাবে এই জন্য আমাদের উচিত প্রত্যেক মা বাবার উচিত মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা ধন দৌলত এবং জনপ্রিয়তা ইত্যাদির চাইতে ছেলেটা দিনদার কিনা পরহেজগার কিনা নামাজি মুত্তাকি কিনা এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে যদি দেন তাহলে আপনি অবশ্যই সুখী হবেন এবং আপনার কষ্ট থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের অভিভাবকদেরকে সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা